মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু একগুচ্ছ প্রশ্ন, আরজিকর হাসপাতালের যে ছবি তারই আজকে ডিবেট শুরু করবার চেষ্টা করবো আমরা। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, একে একে বহু প্রশ্নের জায়গা আমাদের এ শহর কি দুর্বৃত্তদের শহর হয়ে গিয়েছে, একটা বড় প্রশ্নের জায়গা খুঁজছে, আর তার মধ্যে আরোই প্রশ্ন উস্কে দিচ্ছে সরকারি হাসপাতালের অরাজকতার একে একে অভিযোগের ছবি। আরজিকর হাসপাতাল, যেখানে ডাক্তারি পড়ুয়ার অর্ধনগ্ন সেই দেহ উদ্ধার, বেলা করাতেই উত্তাল হলো হাসপাতাল চত্বর। আর ঘটনার একেবারে জট ছাড়াতে তিন সদস্যের আরও একটি মেডিকেল বোর্ড গঠন করা হলো হাসপাতালের তরফে, আনা হলো স্নিফার ডগ, তবে ফরেন্সিক বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী যে বিভৎসতা উঠে এসেছে তাতে ধর্ষণ করে খুনের সন্দেহ আরও জোরালো হচ্ছে। একটু পরিস্থিতি জানাই, গোটা ঘটনা নিয়ে আপডেট আরও আসবো, দ্য ডিবেট করবো। দেখুন, তখন প্রায় 11টা, হঠাৎই হাসপাতাল থেকে ফোন পায়। সেই ফোন পেয়ে তড়িঘড়ি আরজিকর হাসপাতালে পৌঁছন মৃতা ডাক্তারি পড়ুয়ার বাবা মা। এইভাবে যে সব স্বপ্ন ভেঙে চুরমার হবে তা কে জানত। তরুণের মৃত্যুর খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে বেশি সময় লাগেনি। মৃতার বাবার কাছে ফোন আসে মুখ্যমন্ত্রীর, দুর্বৃত্তরা শাস্তি পাবে আশ্বাস দেন তিনি। তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় পরতে পরতে রহস্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মহিলা ডাক্তারকে রাত 3টে থেকে 6টার মধ্যে খুন করা হয়েছে বলে অনুমান। ভাঙা রয়েছে গলার হার, শ্বাসরোধ করতে গিয়েই গলার হার ভেঙেছে বলে অনুমান ময়নাতদন্তকারীদের। পাশাপাশি গলায়, ঠোঁটে ও মুখের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন। মৃতদেহের পাশ থেকে উদ্ধার ভাঙা চশমা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগ সূত্রে খবর, তরুণী চিকিৎসকের দেহের একাধিক জায়গায় আঘাত রয়েছে। দুই মহিলা প্রত্যক্ষদর্শী চিকিৎসকের বয়ান অনুযায়ী দুই চোখ থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং মুখে জমাট বাঁধা রক্ত ছিল। উপরে নেওয়া হয়েছে পায়ের নখ, রক্তপাত হচ্ছিল যৌনাঙ্গ থেকে। বাম পায়ে ও পেটে আঘাতের চিহ্ন, পাশাপাশি বাম পায়ের হাঁটুতে এবং গলায় আঘাতের স্পষ্ট চিহ্ন বিদ্যমান। ডান হাত এবং হাতের আঙুলে আঘাত। তবে ময়নাতদন্তের পর মৃতার পরিবারকে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে দেয়নি পুলিশ। তড়িঘড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয় মৃতার মাকে। ঘটনার জট ছাড়াতে তিন সদস্যের আরও একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় হাসপাতালের তরফে। আরজিকর হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। পাশাপাশি এই কমিটিতে রয়েছেন আরও দুজন চিকিৎসক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ রীনা দাস, এছাড়াও এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চিকিৎসক ডক্টর মলি বন্দ্যোপাধ্যায় রয়েছেন ওই কমিটিতে। তাছাড়া তদন্তকে এগিয়ে নিয়ে যেতে আনা হয় স্নিফার ডগ। গতকাল একে একে আপনারা বিক্ষোভের ছবি দেখেছেন। জুরিয়ার চিকিৎসকরা, তারা দাবি জানিয়েছেন বারবার, যারা পিজিটি ছিলেন, যে তারা নিরাপত্তা চাইছেন। কোথায় নিরাপত্তা? আজকেও এই গোটা ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ দেখতে পাচ্ছি। আরজিকরের ভেতর একেবারে যে বিল্ডিংগুলো রয়েছে তার মধ্যে খুব গুরুত্ব সহকারে দেখুন, এই মুহূর্তে দেখাচ্ছি আপনারা ধর্ষণের প্রতিবাদ এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই মহিলা ডাক্তারের মৃত্যুর ঘটনায় একে একে গর্জে উঠেছেন প্রত্যেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সহ চিকিৎসকদের নিরাপত্তা, নাইট ডিউটিতে যারা এই পিজিটি ইন্টার্নের যারা কাজ করেন তাদের নিরাপত্তা, অর্থাৎ প্রতিটা মুহূর্তে প্রত্যেকজন নারী, দেখুন খুব গুরুত্ব এটাই যে তারা চাইছে নিরাপত্তা। আজকে আমাদের শহরে মহিলাদের নিরাপত্তা কোথায়, যেমন বড় প্রশ্ন, এবং তার থেকেও বড় প্রশ্ন উস্কে দিয়েছে চিকিৎসকদের নিরাপত্তা কোথায়, বিশেষ করে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা। শারীরিক অত্যাচার, হত্যা, ধর্ষণ, গ্রেপ্তার হয়নি, গণধর্ষণ, একে একে দেখুন গর্জে উঠেছেন তারা। প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। শুভজিৎ রয়েছেন, আমি এই মুহূর্তে ছবিটা জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শুভজিতের কাছে। শুভজিৎ, একটু সংক্ষেপে জানাও এই মুহূর্তে ছবিটা কি রয়েছে। Thank you.
একেবারে দেখো মিনিমালে তোমাকে জানিয়ে রাখি, গতকাল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু, এবং সেই মৃত্যুর ছাত্রী মৃত্যুর পর থেকে কার্যত কিন্তু উত্তাল হয়ে উঠেছিল এই গোটা আরজিকর চত্বর। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা নার্সিং পড়ুয়া তারা এই মুহূর্তে প্রত্যেকেই কালো ব্যাচ লাগিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা যে কথা বলছেন যে তারা সারা দিন অর্থাৎ 24 ঘন্টা তারা পরিষেবা দেন এই হাসপাতালে, কিন্তু তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে তারা কার্যত এই মুহূর্তে কোথাও গিয়ে সংশয়ের মধ্যে রয়েছে। একটু কথা বলার চেষ্টা করব কি নিয়ে আজকের এই প্রতিবাদ। আমাদের সঠিকভাবে যেন নিরাপত্তা আমরা বোধ করি, সেই আমাদের এই ধরনের কোনো ঘটনা এরপরে যেন আর না হয় সেই জন্যই আমাদের প্রতিবাদ। যারা নার্সিং পড়ুয়ারা এখানে সারাদিন থাকছেন পরিষেবা দিচ্ছেন তাদের কি কোনো নিরাপত্তা ব্যবস্থা আলাদা করে করা হয়? কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। কোনো সিসিটিভি রয়েছে? একটা বিষয় সেটা হচ্ছে যখন আপনারা কাজ করছেন সে সময় কোনো সিনিয়ররা তারা মনিটরিং করছে বা তারা আপনাদের খোঁজ খবর রাখছে বা হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের নিরাপত্তার বিষয়টি দেখে? আমরা যখন স্টুডেন্ট এখন তো আমাদের এখন নাইট ডিউটি পড়ে নি, তো আমাদের ম্যামেরা যায়, কিন্তু যারা নাইট ডিউটি দিদি তাদের ব্যাপারটা দিদিরাই ভালো বলতে পারবে। আমাদের সবটা হ্যান্ডেল করতে হচ্ছে, কিন্তু তাদের জন্য সেফটি কোথায়? প্রপার রেস্ট রুম ওয়াশরুম এগুলো আমাদের কিছুই প্রোভাইড করা হয় না, তো সেটা তো আমরা খুবভাবে চাইছি যাতে সেগুলো আমাদের প্রোভাইড করা হয়। আর যে সিসিটিভি ক্যামেরাগুলো অ্যাটলিস্ট আছে সেগুলো যাতে ভালোভাবে কাজ করে, যাতে এরকম মানে এরকম সিসিটিভিগুলো রয়েছে সেগুলো আদৌ কাজ করে না, সেগুলো সব সব মানে কি ভয়ঙ্কর ছবি, যে সিসিটিভি রয়েছে সেগুলোও কাজ করে না। বাহ, একটা সরকারি হাসপাতালের এই অব্যবস্থা। ধন্যবাদ শুভজিৎ, নার্সিং পড়ুয়াদের বিক্ষোভের সরাসরি ছবি দেখাচ্ছিলাম। আর এই গোটা ঘটনায় আরজিকরের ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই, সঞ্জয় রায়, যে ব্যক্তির পরিচয় ধীরে ধীরে সামনে আসছে। দেখুন দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে এই সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ধৃত ব্যক্তি বহিরাগত। পুলিশ সূত্রে আরও খবর, ঘটনায় খুন ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ এবং তারপরে এই গ্রেপ্তারি। গুরুত্বপূর্ণ অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো অভিরূপার কাছে। অভিরূপা, এই সঞ্জয় রায়ের কি কি পরিচয়, কতটা যুক্ত রয়েছে এই খুনের পেছনে বা এই ঘটনার পেছনে, কি মনে করা হচ্ছে? দেখো ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ডিসি নর্থ অভিষেক গুপ্ত তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং যে ছবি আমরা দেখাচ্ছি এমার্জেন্সি ডিপার্টমেন্টের যে সেমিনার হল সেখানে তিনি যাচ্ছেন আপাতত। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সকালবেলায় যে খবর আমরা দেখাই যে আরজিকর হাসপাতালে যেভাবে নৃশংস হারহীন করা হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের তদন্তের ক্ষেত্রে কলকাতা পুলিশ গতকালকে স্পেশাল ইনভেস্টিগেশন একটি টিম অর্থাৎ সিড গঠন করে এবং সিড গঠন করার পরই মূলত গতকাল মধ্যরাতে সঞ্জয় রায় নামে এক ব্যক্তিকে হাসপাতাল থেকেই আটক করে নিয়ে যাওয়া হয় এবং তারপর আজ সকালবেলা তাকে গ্রেফতার ইস্যু করা হয়। এবার কে এই সঞ্জয় রায়, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে সঞ্জয় রায় তিনি কিন্তু আদতে কোনো হাসপাতালের কর্মী বা হাসপাতালের কোনো কন্ট্রাকচুয়াল বা ক্যাজুয়াল স্টাফ নয়, তিনি একেবারে বহিরাগত অর্থাৎ ফ্রিকোয়েন্ট ভিজিটার এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। ফলে একজন ফ্রিকোয়েন্ট ভিজিটার, তিনি অবাধ যাতায়াত বা আনাগোনা কিভাবে চালিয়ে যাচ্ছিলেন দিনের পর দিন প্রত্যেকের অলক্ষে গিয়ে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মতো এত গুরুত্বপূর্ণ একটি হাসপাতালে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এবার এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে এই সঞ্জয় রায় তিনি কর্মসূত্র বা তিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, বা সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি তার পেশা কী, তিনি কী কাজ করেন সেটা পুলিশের তরফ থেকে কনফার্ম না করা হলেও সূত্র মারফত খবর যে সঞ্জয় রায় তিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। এবার সঞ্জয় রায় তিনি কেন এসেছিলেন এই হাসপাতালের ভেতরে বা তার মোটিভ কী ছিল সে বিষয়গুলো অবশ্যই তদন্ত সাপেক্ষ, কিন্তু যেটা এখনও পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এর আগেও এই হাসপাতালে বহিরাগতদের আনাগোনা ছিল, সেমিনার হলে সেখানে মদ্যপান করতেন বহু বহিরাগত, প্রতিবাদ করেছিলেন বেশ কিছু জুনিয়র চিকিৎসক পড়ুয়া, ফলে সেক্ষেত্রে এই প্রবল আক্রোশ বা রাগের বশে এই খুন কিনা সেটা পরবর্তীকালে জানতে পারা যাবে। ফলে আজকে সঞ্জয় রায়কে আদালতে পেশ করা হবে, পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর। আমি অভিরূপা আপাতত অনেক ধন্যবাদ জানাই, কারণ এই গোটা পরিস্থিতির মধ্যে যেটা বড় আপডেট এই সঞ্জয়ের পরিচয়, এবং আরো খবর পাওয়া যাচ্ছে যে এই সঞ্জয় একজন সিভিক ভলেন্টিয়ার এবং এর অবাধ যাতায়াত আরজি করে, এবং যে জায়গায় এই ঘটনা ঘটেছে ঠিক সেই জায়গায় মদ্যপান সহ আরো নানানবিধ নাকি এরকম অপকর্ম করে বেড়াতো এরা। এখন ভাবা যাচ্ছে কোন পরিস্থিতির মধ্যে রয়েছে গোটা
বিষয়ের আপডেট যত সামনে আসছে তত হয়তো আমরা বুঝতে পারছি যে অবস্থা কোন জায়গায় গিয়েছে। এটা আমার শহর, এটা আমার শহরের সরকারি হাসপাতালের ছবি, এই প্রশ্ন জোরালো প্রশ্ন। চলুন আমাদের সঙ্গে দ্য ডিবেটে অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে দুজন গেস্ট, এই মুহূর্তে রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, রয়েছেন বিজেপি মুখপাত্র। তন্ময় দাকে অনেক স্বাগত জানাবো আমি অনুষ্ঠানে। একই সঙ্গে ডক্টর কবিউল হক, চিকিৎসক মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে। কবিউল সাহেব আপনাকেও স্বাগত জানাবো। আমি তন্ময়দার কাছ থেকে যাওয়ার চেষ্টা করবো। তন্ময়দা, এই যে সঞ্জয়ের পরিচয় ঘুরিয়ে কোথাও না কোথাও, মানে আমাদের রাজ্যের নিরাপত্তা যাদের হাতে থাকে, এই মুহূর্তে তো সিভিকদের অনেক বারবারন্ত আমরা দেখি, এই সেই সঞ্জয় নাকি সিভিক ভলেন্টিয়ার, এর অবাধ যাতায়াত, এ বহিরাগত, হাসপাতালে সিসিটিভি নেই, মানে সরকারি হাসপাতালে একজনের মৃত্যু এভাবে হয়ে গেল, কি বলবেন? দেখুন মণিময়, প্রথমেই বলবো যে পোস্টমর্টম রিপোর্টে ময়না তদন্তে যেটা বেরিয়ে এসছে তাতে আমার ধারণা এটা একজনের কাজ নয়। আচ্ছা, এটা একাধিক ব্যক্তি সেখানে ছিল এবং তারা করেছে। এখন পুলিশকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, কিন্তু পুলিশ এখনও বলতে পারেনি যে সেখানে তারা সিসিটিভি ফুটেজটা পেয়েছে কি না। সেমিনার রুমে সিসিটিভি যদি ছিল না, তার বাইরে তো থাকার কথা, তো সেই সিসিটিভি কি কাজ করছিল, সেই সিসিটিভি ফুটেজ কি তারা পেয়েছে দেখেছে, সেই সব খবরগুলো আমরা পাইনি। আমি এখন এই ব্যাপারে কিছু বলবো না, কিন্তু একটাই কথা সবাইকে মনে করিয়ে দেব যে অনেক সময় আমরা দেখেছি আসল দোষীকে খুঁজে না পেয়ে বা তাকে আড়াল করতে অনেক সময় আর একজনকে দোষী সাজিয়ে পুলিশ নিয়ে আসে। সুতরাং এখন তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে, এই সঞ্জয় রায়কে এবং কিসের ভিত্তিতে তাকে বলা হচ্ছে না, তাকে শুধু অ্যারেস্ট করা হয়েছে নজর ঘোরানোর জন্যে, সেটা সময়ই বলবে। কিন্তু আমরা জানতে চাই যে সিসিটিভি ফুটেজ দেখে কি একে গ্রেপ্তার করা হলো, কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো, এবং গ্রেপ্তার করলে আর কারা আছে তার সাথে, সেইগুলো দেখতে হবে। আপনারা মনে রাখবেন যে এখানে ময়নাতদন্তে বলা হয়েছে তার গলা চেপে খুন করা হয়েছে, তার মুখে নখের আঁচড় রয়েছে, তার মানে কি সে যাতে চিৎকার করতে না পারে তার মুখটা আটকানো হয়েছে, আবার সে ধর্ষিতা হয়েছে। সুতরাং এটা একজনের কাজ নয়, এখানে দুজন কমপক্ষে ছিল এবং তার থেকে বেশিও হতে পারে। কবিউল সাহেব কি বলবেন? দেখুন, পুরো ঘটনাটাই তো প্রচন্ড নাক্কারজনক, এবং যারাই দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু আমরা প্রথম থেকে দেখছিলাম পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রথমে কি করা হলো, পুলিশ বলল সুইসাইড তত্ত্ব, আত্মহত্যার তত্ত্ব তারা আবিষ্কার করলো, কোন রকম কিছু হয়নি। কিন্তু যারা প্রত্যক্ষদর্শীদের বিবরণ তারা অ্যাকাউন্ট না করে পুলিশ প্রশাসন এবং কলেজ প্রশাসন ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন প্রথম থেকে। বিকেল 4টে পর্যন্ত জুনিয়র ডাক্তারদের আন্দোলন, এবং সেখানে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা সকলেই আন্দোলন করে তারপর ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তদন্ত ছাড়া, তার সামনে পোস্টমর্টম ছাড়া এই দাবিতে অনর ছিল। আমরা ডাক্তার, তাদেরকে আমাদের কিছুটা আইন পড়তে হয়, আমরা জানি কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। ফলে অথরিটির তো এখানে একটা বায়াস ছিলই প্রথম থেকে, যাকে ধরা যিনি ধরা পড়েছেন আমরা জানি না, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু আমরা মনে করি যে এই তদন্ত পুলিশকে দেওয়া হবে না, আমরা বিচার বিভাগের তদন্ত চাই। কারণ পশ্চিমবঙ্গ রাজ্য, তার পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর কেউই এই ধামাচাপার বাইরে নয়। লোকাল অথরিটি তো বটে, যেখানে আমাদের বোনকে যেভাবে আমরা হারিয়েছি এর কোনো বিকল্প হয় না। ফলে আমরা দোষীদের শাস্তি চাই, তাদের ক্যাপিটাল পানিশমেন্ট চাই, তার সাথে সাথে নিরাপত্তাকে আরো ঢেলে সাজানো দরকার। কেন পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজে এরকম ভাবে স্টুডেন্টরা, এরকম ভাবে ডাক্তাররা বারবার নিগ্রহ হচ্ছেন, তাহলে নিরাপত্তা কোথায়? একজন জুনিয়র ডাক্তারকে এভাবে খুন করা হলো ধর্ষণ করে, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? কোথায় হাসপাতালের অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার? ফলে এই প্রশ্নচিহ্ন কিন্তু সবসময় থাকছে। আমরা যে ডাক্তাররা আজকে আন্দোলন করছেন সারা রাজ্যব্যাপী, তাদেরকে কুর্নিশ জানাই, তাদের আন্দোলনের সাথে আছি। আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে আমরা কালো ব্যাজ পরিধান করছি, তার সাথে সাথে এক বাম ছাত্র সংগঠন তারা ছাত্র ধর্মঘট ডেকেছে, তাদেরকেও আমরা কুর্নিশ জানাচ্ছি। জুনিয়র ডক্টরস ইউনিটি তারা সারা রাজ্য জুড়ে নন এসেন্সিয়াল সার্ভিসকে কর্মবিরতির ডাক দিয়েছে, এখনো পর্যন্ত এমার্জেন্সি সার্ভিস বজায় আছে। রাজ্য সরকার অবিলম্বে তার দায় স্বীকার করুক,
এবং জুডিশিয়াল ইনকোয়ারিকে এক্সপেডাইট করুক, কাউকে যেন স্ক্রেপগোট করা না হয়, কেউ যেন বলির পাঠা না হয়। এই ক্ষেত্রে যেই দোষী হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। খুব স্বাভাবিকভাবে মানে তন্ময়দা একটা বিষয় তো খুব স্পষ্ট, সেটা হচ্ছে মানে যে ঘটনা ঘটেছে এবং তার ভয়াবহতা কোন জায়গায় যেতে পারে সেটা আমরা খুব স্বাভাবিকভাবে শুনতে পেলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মানে এই যে মুখ বন্ধ করার একটা চেষ্টা বা প্রয়াস, একটা প্রথম থেকে অভিযোগ মানে পরিবারের তরফ থেকে যদিও বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন যে সম্পূর্ণভাবে যারা দোষী তাদের গ্রেপ্তার আমরা করবই, তদন্ত ঠিক মতো এগোবে, কিন্তু কোথাও না কোথাও মুখ বন্ধের একটা চেষ্টার অভিযোগ বারবার এসছে সামনে। দেখুন মণিময়, যখন এই যে বডিটা পাওয়া গেল সেমিনার রুমে, তখন সেখানে যারা উপস্থিত ছিল তারা বলছে যে তাকে একটা নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছে, শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল। তো সেখানে একটা সাধারণ মানুষও বলতে পারবে যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তো সেখানে এই সম্ভাবনা আসলো কি করে যে সে আত্মহত্যা করে থাকতে পারে? তো তা থেকে আপনি বলতে পারবেন যে প্রথম থেকে চেষ্টা করা হয়েছিল জিনিসটাকে ধামাচাপা, মানে হাসপাতাল কর্তৃপক্ষের প্রথম ফোনই যায় যে প্রেমে আত্মহত্যা করেছে। হ্যাঁ, এইটাই তো, এইটা ধামাচাপা দেওয়া। এবার আজকে মনে রাখবেন পুলিশ তখন তাড়াতাড়ি করে বডিটাকে বার করে কোনোভাবে ময়নাতদন্ত করে নিতে পারলে হয়ে গেল। সেইখানে এই ছাত্ররা আটকে ছিল বলে আজকে হচ্ছে ময়নাতদন্তে আমরা জানতে পেরেছি এবং তাতে প্রমাণ হয়ে গেছে যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর এখানে কালকে হচ্ছে দেখা গেল যে ময়নাতদন্তের পরে বাবা মা জানে না বডিটা সেখান থেকে চলে গেল কোথায়, তারপরে নাকি শোনা গেল সে তাদের বাড়িতে নিয়ে গেছে। কেন, পুলিশ কি তার বাবা মাকে কথা বলতে পারেনি? বাবা মায়ের দোষ কোথায় আছে? তাদের একটি মেধাবী কন্যা যে হচ্ছে ডাক্তার এমডি পড়ছে, সে কর্মরত অবস্থায় ধর্ষণ করা হলো, খুন করা হলো, তো তাদের দোষটা কি তারা বিচার চেয়েছে বলে? তারা যদি ওখানে দাঁড়িয়ে বলতো আমাদের দিদির ওপর ভরসা আছে, আমাদের জয় বাংলা, তাহলে দেখতেন ওই পুলিশ তাদেরকে থানায় নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াতো। আর যদি তারা হচ্ছে এরাজ্যে বিচার চায় তাহলে তারা অন্যায় করেছে। তো এইটা হয়ে গেছে আমাদের রাজ্যের অবস্থা। আমাদের নারী সুরক্ষা বলে কিছু নেই আমাদের রাজ্যে। আপনি বলতে পারেন হ্যাঁ তৃণমূলের নেত্রী সুরক্ষা আছে, আপনি বলতে পারেন হ্যাঁ তৃণমূলের মহিলা মন্ত্রীদের সুরক্ষা আছে, কিন্তু সাধারণ নারীদের কোনো সুরক্ষা নেই আমাদের রাজ্যে। বারে বারে ঘটনা প্রমাণ করেছে। আর এই ঘটনা একটা হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় একজন ডাক্তার যদি হতে পারে, তাহলে কোনো মহিলার কোনো সুরক্ষা বলে কিছু নেই কোথাও রাজ্যে। আজকে এই অবস্থা হয়েছে, এই ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো হয়নি, এই ঘটনা আমি কখনো শুনিনি ভারতবর্ষে কোনো হাসপাতালে হয়েছে যে একজন মহিলা ডাক্তার কর্মরত অবস্থায় রেপ্ট হচ্ছে, মার্ডার হচ্ছে। তো এর জন্যে আমাদের যেটা হচ্ছে যথাযথ বিচার শুধু নয়, এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে দোষীদের ধরা, তাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা। দ্বিতীয় দিক আছে যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফিলতি, তাদের অব্যবস্থা, তাদের অপকর্ম, কারণ তারা হচ্ছে একটা যে মহিলা ডাক্তার 36 ঘন্টা ডিউটি করছে, তাকে একটা কোথায় সে একটা বিশ্রাম নেবে সেটাকে সুরক্ষিত করতে পারেনি। মানে দুর্বৃত্তান কোন জায়গায় পৌঁছতে পারে সেটা হয়তো প্রকৃত নিদর্শন। আমরা শহরে বলি স্ট্রংগেস্ট সেফটি নাকি মহিলাদের জন্য, আবার গর্ব করে বলা হয়, মানে কি করে বলেন আমরা জানি না, এই তো তার নিদর্শন। বিল সাহেব, একটা সরকারি হাসপাতালে কতটা বড় গাফিলতি হতে পারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম। মানে সেই ফোন করে আপনার মেয়ে সুইসাইড করেছে এই ধরনের মন্তব্য করা, এবং তারপর আমরা দেখতে পেলাম যে দেহ ময়নাতদন্তের জন্য এত লেন্দি প্রসেসে যাওয়া, শেষে রাতে গিয়ে সেই ময়নাতদন্ত অ্যাকচুয়াল রিপোর্টে যে কতটা হেরফের হতে পারে তা হয়তো আমরা সহজ অনুমান করতে পারি। কেন এই পরিস্থিতি তৈরি করা হলো বলে আপনি মনে করছেন? নিশ্চিতভাবে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এবং যেভাবে বাবা মাকে মিস ইনফরমেশন দেওয়া হলো এবং পরবর্তীতে হেনস্থা করা হলো, এর চূড়ান্ত আমরা বিরোধিতা করছি। আমরা যে মুভমেন্ট শুরু হয়েছে সমস্ত মেডিকেল কলেজগুলোকে, এটা সারা রাজ্য জুড়ে কি সারা দেশ জুড়ে আমরা ছড়িয়ে দিতে চাইছি, এর কোনো বিকল্প নেই। আমরা আপামর সাধারণ মানুষকে আমরা এগিয়ে আসতে বলছি যাতে এই আন্দোলনটাকে কন্টিনিউ করা হয়। যেভাবে কর্তৃপক্ষকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যে লোকাল অথরিটি আছে, যে প্রিন্সিপাল আছে, অবিলম্বে তাকে বরখাস্ত করতে হবে, এবং স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এর জন্য পুরোপুরি অ্যাকাউন্টেবল। ফলে যে মুভমেন্ট চলছে সেই মুভমেন্টকে আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সংহতি জ্ঞাপন করছি, শুধু নয় তাই নয়, সারা রাজ্য জুড়ে আপামর জনগণ
সিটিজেন্স অব দ্য স্টেট এবং সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে চাইছি। এই আন্দোলন নিয়ে একমাত্র পারে সমস্ত দাবি আদায় করতে। আমরা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি প্রথম থেকেই করেছি এবং প্রত্যেকটা দোষীকে শাস্তি দিতে হবে, ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। তন্ময়দা, ঠিক এই জায়গায় এমন কোন রাঘব বোয়াল দুর্বৃত্ত রয়েছে যাকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে? মানে আপনি তো এই প্রসেস দেখেই বুঝতে পারবেন যে কিছু না কিছু তো ঘটছেই, কাউকে না কাউকে আড়াল করবার তো চেষ্টা হচ্ছে। দেখুন, আরজিকর হাসপাতালে ওই যেটা আছে সেটা পুরো তৃণমূলীকরণ হয়ে গেছে। ওখানে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এবং এখানে যে একটা মানুষকে একটা বোকা বোঝানোর জন্যে, একটা আইওয়াশ করার জন্যে যে একটা কমিটি করা হচ্ছে, সেখানেও আমরা দেখেছি যারা ইন্টার্ন রয়েছে তারা তৃণমূল ছাত্র পরিষদের মেম্বার, এবং যারা আজ যারা আছেন ডাক্তাররা তারা সব তৃণমূলের ধ্বজাধারী। তো এইগুলো করা হয়েছে শুধু মানুষকে একটা বোঝানোর জন্যে, আইওয়াশের জন্যে, কারণ এদের কোনো কি পেলেন না পেলেন তার কোনো ভ্যালু নেই কোর্টে। এখানে একটা হেনাস ক্রাইম হয়েছে, এবং এটা আমরা বলছি যে রাজ্য সরকার বা এই পুলিশের উপরে কারোর ভরসা নেই। ভরসা ফেরাতে গেলে সিবিআই দিন। বাবারে, ভরসার জায়গা তন্ময় দা আসবে কোন জায়গায়? যাকে ধরা হয়েছে সেও তো সিভিক ভলেন্টিয়ার শুনতে পাচ্ছি, মাথায় যে রয়েছেন তিনি পুলিশ মন্ত্রী, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও না কোথাও একখানা একই জায়গায় সেই আসছে। দেখুন, এইটা শুধু রাজ্যিকর নয়, আজকে আপনি জানবেন পুরো রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক এমনকি নার্সরা রাত্রেবেলা বহু নার্স ডিউটি করেন, তারা একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যান, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে যান, তারা হচ্ছে সুরক্ষিত মনে করবেন না, তারা ডিউটি করবেন কি করে, তারা ভয় পাবেন। তো অবিলম্বে রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে, তাদের আস্থা ফেরাতে হবে, না হলে সাধারণ মানুষ ভুগবে এর জন্যে। আজকে সরকারের অনেকে বলবে, দেখুন আমি ডাক্তার হয়ে কখনো সমর্থন করি না, আমরা কোনো ডাক্তারই সমর্থন করি না যে হচ্ছে হাসপাতালে স্ট্রাইক হোক, কিন্তু আপনাকে এটা দেখতে হবে যে আজকে এই সরকারের অনেক লোকজন কি বলেন জানেন, যে ডাক্তারদের মানবিক হতে হবে। আচ্ছা, যে মেয়েটি মারা গেছে সে তো মানবিকই ছিল, সে তো মানবিকতার খাতিরে 36 ঘন্টা ধরে হাসপাতালে ডিউটি করছিল, তার মানবিকতার মুখ কোথায় এখন? সেই মেয়েটির মুখ কোথায় এখন আছে? তো সেইটাও সেইভাবে ভাবতে হবে যে ডাক্তারদের এইভাবে যদি ঠেলে দেওয়া হয় আর তারপরে তাদের যদি এই ধর্ষণ করে তারপরে খুন হয় ডিউটিরত অবস্থায়, তাহলে তারা কি করে ডিউটি করতে আসবে? সত্যি সত্যি তন্ময়দা, মানে এই প্রশ্নগুলো জোরালো প্রশ্ন। আমি অনেক ধন্যবাদ জানাবো তন্ময়দা, কবির সাহেব, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। মানে সেই যাদবপুর থেকে শুরু করলে আজকে দাঁড়িয়ে এই আরজিকর, কোথাও মেধাবী ছাত্র, কোথাও মেধাবী চিকিৎসক, আজকে একে একে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হারাচ্ছি দুর্বৃত্তায়নের জন্য। আর এদেরকে যদি যারা প্রশ্রয় দিচ্ছেন তাদের যে মানুষ ক্ষমা করবেন না, এটা হয়তো বোঝাই যাচ্ছে প্রত্যেকের কথা অনুযায়ী। আপাতত দ্য ডিবেট এখানেই শেষ করছি, আলোচনা চলবে পরবর্তীতেও। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাকুক সিএম।